পর্তুগালের লিসবনে এখন পর্যন্ত বাইশ বাংলাদেশী করোনায় আক্রান্ত হয়েছেন বন্দর নগরী আক্রান্ত হয়েছেন তিনজন ইউরোপের মধ্যে পর্তুগালের অবস্থা এখনও তুলনামূলক ভালো হলেও আতঙ্কে আছেন প্রবাসীরা দেশটির সার্বিক করোনা পরিস্থিতি জানাতে লিসবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রনি মোহাম্মদ রনি পর্তুগালে আসলে করোনা মোকাবেলায় কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কেমন আছেন বাংলাদেশিরা জানাবেন ধন্যবাদ আনা বলছিলেন আসলে যেখানে ইউরোপ আমরা যদি ইউরোপ দিকে লক্ষ্য করি ইউরোপের বিভিন্ন দেশ যে যখন করোনায় লন্ডবন্ড আর পর্তুগালের ঠিক তিন পাশের সাগরে এক পাশ হচ্ছে স্পেন সে প্রতিবেশী দেশ স্পেনও কিন্তু করোনায় ছোগুলো কিন্তু লন্ডমন্ড হয়ে আছে সে তুলনায় পর্তুগালের অবস্থা অনেকটাই ভালো বলা চলে এজন্য পর্তুগাল সরকারের নানা ধরনের পদক্ষেপকে আমরা পদক্ষেপের জন্যই এরকম সফলতা পাচ্ছে কারণ পর্তুগালে বর্তমানে তৃতীয় ধাপে চলছে জরুরি অবস্থা এবং লকডাউন দেশ জুড়ে এমন অবস্থায় গতকাল গত পরশু পর্তুগালের প্রধানমন্ত্রী এমন আশ্বাস দিয়েছে হয়তোবা মে মাস পুরোটা মে মাস জুড়ে থাকবে পর্তুগালে জরুরি অবস্থা এবং লকডাউন উনি দিয়েছে সেই সাথে সেই সাথে এখন পর্যন্ত পর্তুগালে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় মোট আটশো চুয়ান্ন জনের আটশো চুয়ান্ন জনের মৃত্যুবরণ করেছে সেই সাথে বাইশ হাজার সাতশো সাতানব্বই জন আক্রান্ত হয়েছে এবং বারোশো আঠাশ জন পর্তুগিজ নাগরিক এখন মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে সে সাথে কথা না বললে এই পর্যন্ত এখন পর্যন্ত একশো অষ্টাশি প্রবাসীদের দিকে লক্ষ্য করি তাহলে বলা চলে পর্তুগালে মধ্যে সর্বমোট পঁচিশ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে তার মধ্যে একজন বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে আর বাকি চব্বিশ জনের অবস্থা অনেকটাই অনেকটাই সংখ্যামুক্ত বলা চলে এর মধ্যে অর্ধেক অর্ধেক অনেকেই বর্তমানে বাড়ির মধ্যে হোম সলিউশনে রয়েছে আর বাকি যারা রয়েছে এগারো জনকে বর্তমানে এগারো জনকে বিভিন্ন হসপিটালের মধ্যে হসপিটালের হোম কোয়ারেন্টাইন রাখা হয়েছে সেই সাথে আরেকটি কথা বলি যেটা হচ্ছে পর্তুগালের প্রবাসী বাংলাদেশিদের সচেতনতার জন্য গত গত দুদিন আগে পর্তুগালের বাংলাদেশে অধ্যক্ষ রুয়াদ ব্যান যেখানে সবচেয়ে বেশি করোনা ভাইরাস আক্রান্ত হচ্ছে প্রবাসী বাংলাদেশিরা তাদের জন্য সচেতনমূলক একটি সচেতনমূলক একটি রেলি আয়োজন করে বাংলাদেশ দূতাবাস রাষ্ট্রদূত এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যার ফলে করোনা ভাইরাস থেকে কীভাবে মুক্তি মুক্তি পেতে এবং এই সচেতনতা বৃদ্ধির জন্য প্রবাসীদেরকে নানা ধরনের লিপলেট ফোস্টার এবং মাইকিং করে জানানো হয় আর বর্তমানে করোনা মোকাবেলা পর্তুগাল সরকারের সরকারের ইতিমধ্যে চিন থেকে বেশ কিছু ইকুইপমেন্ট এসেছে প্রায় টন এসেছে পর্তুগালে করোনা মোকাবেলায় তো সব কিছু মিলে বলা চলে যে পর্তুগাল করোনা অবস্থায় মোটামুটি প্রবাসী বাংলাদেশ পর্তুগাল যেমনটি অনেকটাই নিরাপদ রয়েছে তদুক প্রবাসী বাংলাদেশেরও নিরাপদ রয়েছে সে সাথে আরেকটি বলে বর্তমানে রমজান শুরু হয়েছে ইউরোপ জুড়ে তো এই রমজানের অনেক যেসব প্রবাসী বিভিন্ন সমস্যা জর্জরিত রয়েছে তাদের পাশে বিভিন্ন সংগঠন মানবিকভাবে খাদ্য সংকট দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে এমনটি ছিল সর্বশেষ পর্তুগালের করোনা আপডেট আমাদের সাথে যুক্ত হবার জন্য